নমস্কার বন্ধুরা, বেঙ্গল ইনফো ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি নকুল, চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো, রাজ্যের DM অফিসে কাউন্সিলর পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে প্রত্যেক মাসে তোমাদের 13,500 টাকা করে বেতন দেওয়া হবে। যদি তোমার বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকে তাহলেই তুমি আবেদনের যোগ্য। কিভাবে আবেদন করবে, আবেদনপত্র কোথায় পাবে, কী কী ডকুমেন্টস লাগবে, আবেদনের শেষ তারিখ কবে রয়েছে, বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। বন্ধুরা, এর জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দেবে। তাহলে কী হবে, আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান কিন্তু তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো এই মুহূর্তে সরাসরি আমরা অফিসিয়াল নোটিফিকেশানে রয়েছি। নোটিফিকেশান থেকে তোমাদের দেখাবো কীভাবে তোমরা অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করবে। অ্যাপ্লিকেশান ফর্মটা তোমাদের দেখিয়ে দেবো, কোথায় পাবে অ্যাপ্লিকেশান ফর্ম আমি ভিডিওর লাস্টে বলে দেবো তোমাদেরকে। তো সরাসরি কিন্তু আমরা অ্যাপ্লিকেশান ফর্মে চলে এসেছি, দেখতে পাচ্ছ এখানে এই অ্যাপ্লিকেশান ফর্ম রয়েছে। তো এখানে অ্যাপ্লিকেশান ফর্মেট যেটা দেওয়া রয়েছে সেখানে তোমাদেরকে দেখিয়ে দিই ডিটেলসটা। এখানে কিন্তু তোমাদের পাসপোর্ট সাইজের যে ছবি সেটা কিন্তু তোমাকে দিতে হবে। এখানে কোন পোস্টের জন্য আবেদন করছো, মেনলি তোমরা কাউন্সিলর পদের জন্য আবেদন করছো, তো কাউন্সিলর পদের জন্য এখানে কাউন্সিলর পদের লিখতে হবে। জুভেনাইল জাস্টিস বোর্ড কালিম্পং, তো দেখতে পাচ্ছ তোমরা এখানে ডিটেলসগুলো দেওয়া রয়েছে। এখানে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, যিনি আবেদন করবেন ওনার নাম কিন্তু এখানে লিখতে হবে। নেম অফ দ্য ফাদার্স বা হাজব্যান্ড নেম, তো এখানে ফাদার্স বা হাজব্যান্ড নেম লিখতে হবে এবং ফুল অ্যাড্রেস তোমাকে এখানে কিন্তু ইনপুট করতে হবে। পারমানেন্ট অ্যাড্রেস যেটা রয়েছে তোমাকে সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে দিতে হবে। ডেট অফ বার্থ তোমার কী রয়েছে সেটা দিতে হবে এবং 1/1/2024 তারিখ অনুযায়ী তোমার এজ কত হচ্ছে সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে। এবার তোমার জেন্ডার সিলেক্ট করতে বলেছে, জেন্ডার এখানে জেন্ডার কিন্তু তুমি মেল হলে মেল লিখবে, ফিমেল হলে ফিমেল লিখবে। কাস্ট অর্থাৎ ক্যাটাগরি তোমাকে দিতে বলেছে। ন্যাশনালিটি, একাডেমিক কোয়ালিফিকেশান, তো একাডেমিক কোয়ালিফিকেশান কিন্তু ডিটেলস তোমাদের এখানে দেওয়া রয়েছে। তোমরা এক্সাম পাস করেছো কত সালে, কোন বোর্ড থেকে পাস করেছো, কী সাবজেক্ট ছিল, পাসিং ইয়ার, টোটাল মার্কস, মার্কস অবটেইনড এবং পার্সেন্টেজ, তো টোটালস ডিটেলসগুলো দেবে। এবং ডিটেলস অফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তোমাদের যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেখানে সেটা উল্লেখ করবে। কোয়ালিফিকেশান ইন কম্পিউটার, কম্পিউটার কোয়ালিফিকেশান তাহলে সেটা তোমরা লিখবে। এবং এনি আদার স্কিল, যদি তোমার আরও অন্যান্য স্কিল থাকে সেগুলো কিন্তু দেবে। এবার তোমাকে মেনলি এখানে কমিউনিকেশান স্কিল যেটা তোমাকে হচ্ছে স্পিকিং, রিডিং অ্যান্ড রাইডিং, কোন কোন ল্যাঙ্গুয়েজগুলো তুমি বলতে পারো, লিখতে পারো এবং পড়তে পারো সেগুলোর ওপর তোমাকে ডিটেলস টিকচিহ্ন বা কিছু একটা করতে লিখতে হবে। তো এখানে তোমরা প্লেস অ্যান্ড ডেট অ্যান্ড সিগনেচার দেবে, দিয়ে জাস্ট এর সাথে যে সমস্ত ডকুমেন্টসগুলো তোমরা জমা দেবে সেই কী কী ডকুমেন্টসগুলো জমা দেবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের এখানে কী কী ডকুমেন্টসগুলো তো এর সাথে তোমাদেরকে দিতে হবে। এখানে ডিটেলস দেওয়া রয়েছে, দেখো বন্ধুরা এখানে তোমাদের ডকুমেন্টস অ্যাপ্লিকেশান ইন দ্য রিকোয়ার্ড ফর্মেট, তোমাকে এই ফর্মেট যেটা দেখালাম সেটাকে ভালোভাবে এফোর সাইজে একটা প্রিন্ট করে নিতে হবে, প্রিন্ট করে সেটাকে ফিল আপ করতে হবে এবং তার সঙ্গে একটি মুখবন্ধ খামে ভরে তোমাকে এই ডকুমেন্টসগুলো, যে ডকুমেন্টসগুলো চাওয়া হয়েছে সেই ডকুমেন্টসগুলোর সঙ্গে অ্যাটাচ করে একটি মুখবন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় কিন্তু তোমাকে পাঠাতে হবে। এবার দেখো, টু সাইজ পাসপোর্ট সাইজ ফটোকপি লাগবে, এজ প্রুফ হিসেবে তুমি প্যান কার্ড, ভোটার কার্ড, স্কুল অ্যাডমিট কার্ড, বার্থ সার্টিফিকেট, আধার কার্ড এগুলো তোমাকে দিতে, এগুলো তুমি দিতে পারো। রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে তোমাকে আধার কার্ড, ভোটার কার্ড, সার্টিফিকেট ফ্রম লোকাল অথরিটিস, মিউনিসিপ্যালিটি, বিডিও, ইটিসি থেকে তুমি রেসিডেন্ট সার্টিফিকেট কালেক্ট করতে পারো। এডুকেশনাল কোয়ালিফিকেশান হিসেবে তোমার অল সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট দিতে হবে, এডুকেশনাল এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতে হবে এবং কম্পিউটার সার্টিফিকেট যদি থাকে দিতে হবে। ভ্যালিড মোবাইল নাম্বার এবং ইমেল আইডি তোমাকে দিতে হবে এবং টু সেলফ অ্যাটেস্টেড, সমস্ত কিছু সেলফ অ্যাটেস্টেড করা যে স্ট্যাম্প, পোস্টাল স্ট্যাম্প রয়েছে সেটা কিন্তু তোমাকে এখানে ইউজ করতে হবে। তো ডিটেলস কিন্তু তোমরা এইভাবে কিন্তু খুব সহজেই কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবে। এবার তোমাদেরকে ফর্ম ফিল আপের জন্য ফর্মটা তোমরা ফিল আপ করে কোথায় জমা দেবে তোমাদেরকে সেই ঠিকানাটা আমি বলে দিচ্ছি। দেখো, তোমাদেরকে মেনলি ফর্মটা জমা দিতে হবে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ওল্ড হোটেল চিমাল, র্যাঙ্গিংপং রোড কালিম্পং, এখানে পিন নাম্বার রয়েছে, এই ঠিকানায় তোমাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশানটা জমা দিতে হবে। আবেদন শুরু হয়ে গেছে 1/7/2024 তারিখ থেকে, আবেদন চলবে কিন্তু 19/7/2024 তারিখ পর্যন্ত, এই ডেটের মধ্যে তোমাদেরকে কিন্তু আবেদন করে নিতে হবে। এবার চলে আসো, দেখো তোমাদের কোন পোস্টের জন্য নিয়োগ করা হবে। বললাম তোমাদেরকে প্রথমেই বলেছি কাউন্সিলর পদে কিন্তু নিয়োগ করা হবে, কাউন্সিলর পদে নিয়োগ করা হচ্ছে, তোমাদের একটি ভ্যাকেন্সি রয়েছে, প্রত্যেক মাসে তোমাদের স্যালারি যেটা দেওয়া হবে 13,500 টাকা করে, এজ লিমিট 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটা তোমাদের চাওয়া হয়েছে গ্র্যাজুয়েশনের, সাইকোলজি বিষয়ের ওপর গ্র্যাজুয়েশন করা থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এবার মেনলি তোমাদের নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে, দেখো এখানে নোটিফিকেশান প্রকাশ করেছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালিম্পং ডিস্ট্রিক্টের তরফে কিন্তু এই নোটিফিকেশানটি প্রকাশ করা হয়েছে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটের তরফে। এবার তোমাদের জানিয়ে রাখি এখানে তোমাদের নিয়োগ প্রসেস রয়েছে, যেটা হচ্ছে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে, যেটা হচ্ছে রিটিন এক্সামিনেশান হবে 80 মার্কের রিটিন এক্সামিনেশান হবে তোমাদের,
এবং কম্পিউটার টেস্ট হবে, এবং তোমাদের কম্পিউটার টেস্ট সম্পূর্ণ হলে তোমাদের কিন্তু এখানে তোমাদের যে কম্পিউটার টেস্টের জন্য 10 নম্বর এবং তোমার যে ইন্টারভিউ হবে তার জন্য কিন্তু 10 মার্ক। টোটাল কিন্তু এখানে 100 মার্কের কিন্তু তোমাদের এক্সাম হবে। টোটাল ডিটেলসগুলো দেখে নেবে ভালোভাবে। এখানে কিন্তু ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি কালিম্পং এর তরফে কিন্তু তোমাদের যে শর্ট লিস্ট হবে সেই শর্ট লিস্টে যদি তুমি তোমার নাম সিলেক্ট হয় তাহলেই কিন্তু তুমি এখানে চাকরিটা পেতে পারো। তো এই ছিল ছোট্ট একটা ইনফরমেশান রিলেটেড ভিডিও। ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেওয়া টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, সেখানে কিন্তু আমি নোটিফিকেশানের লিঙ্ক এবং নোটিফিকেশান এবং অ্যাপ্লিকেশান ফর্ম দিয়ে রাখবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে, সেখান থেকে তোমরা পিওরলিভাবে ডাউনলোড করে আবেদন করতে পারবে। তো তুমি যদি অন্য কোনো জেলা থেকে ভিডিওটি দেখে থাকো অবশ্যই তোমার জেলার নাম কমেন্ট সেকশনে জানিয়ে দেবে, এবং তোমার জেলার রিক্রুটমেন্ট নোটিফিকেশান বেরোলে কোনো ভ্যাকেন্সিতে সেটা আমরা আমাদের চ্যানেলে অ্যাট ফার্স্ট দিয়ে দেবো। তো এর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তখন সুস্থ থেকো আর দেখতে থাকো বেঙ্গলি ইনফো ইউটিউব চ্যানেল।